আস্তি আসে আগুন জ্বলে আমার আকাশে পাথর চোখে সইতে পারি না দেখা দিলে তবু ছায়া হয়ে পাশে আছো মিথ্যে বলে অন্ধকারে কাটে জীবন আমার বন্ধু বলে অন্ধ গলির সিংহ দুয়ার ওপার থেকে বারণ পারাপার অন্ধকারে কাটে জীবন আমার ধন্যবাদ। ছোটোখাটো ভুল ত্রুটি হয়ে গেলে ভুল ত্রুটি তো হয়েই যায়, ক্ষমা করে দেবেন। পরের গান যে গানটায় যাচ্ছি, নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে লেখা একটা গান, নেই তার সন্দেহ কবরে। তার সবদেহ কবরে হারিয়ে ফেলেছি তাকে খবরে, মহামানবের জং পড়া ফেলে দেওয়া ইতিহাস, মেরুদণ্ডে পচনের ক্ষয়, অন্যায় দেখে আজ কত ভয়, কি করে আমি ভুলে গেছি আমাদের ইতিহাস। এই তার সবদেহ কবরে হারিয়ে ফেলেছি তাকে খবরে, মহামানবের জং পড়া ফেলে দেওয়া ইতিহাস, মেরুদণ্ডে পচনের ক্ষয়, অন্যায় দেখে আজ কত ভয়, কি করে আমি ভুলে গেছি আমাদের ইতিহাস। রক্ত চেয়েছ দিতে পেরেছি যদিও দিতে পারিনি বিশ্বাস, তাই স্বাধীন জন্ম পেয়ে পরাধীন হয়ে বেঁচে যাই। অভিমান করে তুমি চলে গেছো বহু দূরে, খুঁজে পাওয়া যায়নি তোমায়, স্বাধীন পাখি আজ বন্দি নিজের খাঁচায়। অদৃশ্য হয়ে চলে গেছো ছায়া হয়ে, ইতিহাসের পাতায় তোমার ঠিকানা পাবো না,
অমূরতে মোরা তোমার যত গল্প কথা বিরক্ত হয়ে ফুটছে বিপ্লব করছে শিরায় শিরায় অদ্ভুত আগুন হয়ে জ্বলছো আজও অন্ধকারে তোমার আলো পথ দেখায় জানি আসবে একদিন ফিরে কোনো প্রতিবাদে স্বপ্ন ঘেরাজ প্রতীক্ষা এই তার সত্যের কবরে হারিয়ে ফেলেছি তাকে খবরে মহামানবের যন্ত্রণা ফেলে দেওয়া ইতিহাস মেরুদণ্ডে পচনের ক্ষয় অন্যায় দেখে আজ কত ভয় কি করে আমি ভুলে গেছি আমাদের ইতিহাস শেষ গান পথিকের চিঠি। আমরা প্রত্যেকে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা মানুষই আমরা আমাদের নিজের জীবনে একটা পথ দিয়ে, একটা একটা পথ দিয়ে শুরু করেছি, একটা পথে চলেছি। একদিন এই পথটা ফুরিয়ে যাবে, একদিন আমাদের এই জীবনটা ফুরিয়ে যাবে, কিন্তু এই পথটা কিন্তু এই পথের জায়গায় থাকবে। তো এই পথে আমরা প্রত্যেকেই ইন এ ওয়ে এক একজন পথিক। আমরা এই পথে চলতে চলতে, পথ চলতে চলতে আমরা অনেক কিছু শিখি, সেগুলোই হয়তো পরবর্তীকালে গিয়ে আমাদের পার্সোনাল ফিলোসফি হয়ে যায়। সেভাবেই আমাদের প্রত্যেকের জীবন চলতে থাকে, প্রত্যেকের শিক্ষা একে অপরের থেকে একটু একটু করে আলাদা হতে থাকে। পথিকের চিঠি করে শোনাই, শোনো না বলা গল্প আর কুড়িয়ে পাওয়া কিছু চিঠি, ঠিকানা নেই তো কোনো, পথিকের চিঠি পড়ে শোনাই, শোনো না বলা গল্প আর কুড়িয়ে পাওয়া কিছু চিঠি, ঠিকানা নেই তো কোনো, হঠাৎ তাকে নিজের অন্তর মহলে খুঁজে পেলে যেন ভুল বুঝুন, পৌঁছে দিলাম এক অজ্ঞাত পথিকের চিঠি শোনাই, শোনো না বলা গল্প আর কুড়িয়ে পাওয়া কিছু চিঠি, পথিকের চিঠি
করে শোনাই শোনো না বলা গল্প আর।